আপনার মা ছিলেন ভাষা সৈনিক, ভাষা কন্যা, 1952 ভাষা আন্দোলনে অধ্যাপক সুফিয়া আহমেদের অবদান আপনারা সবাই জানেন বলে বিচারপতি সুফিয়া আহমেদ আপনাদের ওনার মা ছিলেন জাতীয় অধ্যাপক। বিচারপতি রেফাত আহমেদ সম্পর্কে আমার থেকে, আমার কাছে মন্তব্য নেওয়ার থেকে আপনারা নিজেরা নিজে একটা গোল টেবিল বসে আপনারা আলোচনা করেন কি আছে। এ প্রসঙ্গে আরেকটা ছোট্ট গল্প বললে আপনারা বুঝবেন। আমাদের প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন, 2000 আমি অন্য একজন বিচারপতির কথা বলছি, খালেদ মহিউদ্দিন একদিন আমাকে বলছেন, আমাদের প্রয়াত প্রখ্যাত আইনজীবী মতিন খসরু সাহেবকে জিজ্ঞাসা করেছেন, আমি তখন আইন 2006-07 সালের থেকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যখন সংগ্রাম হয়, বলেছিলেন খসরু ভাই আপনি বিচারপতি কেহেম হাসান সম্পর্কে একটা নেগেটিভ মন্তব্য করেন। উনি বলেছিলেন কেহেম হাসান সম্পর্কে যদি আমি নেগেটিভ মন্তব্য করে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। খালেদ মহিউদ্দিন বলেছেন তাহলে এটা, তখন উনি বলেছেন এইটা যদি আপনি লেখেন আমার নেত্রী আমাকে ক্ষমা করবেন। তো বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সম্পর্কে এই ধরনের কথা অনেকেই বলবেন যে ওনার সম্পর্কে কোনো নেগেটিভ আমরা বলতে পারবো না, আর এটা আপনার খোলামেলা যদি থাকে লিখতে পারেন, আপনাকে বাইরের থেকে এরকম চাপ থাকবে না এখন যে আমার নেত্রী ক্ষমা করবেন এরকম কোনো পরিস্থিতি নেই। সংস্কার বলতে এই অঙ্গনকে রেসপেক্ট করতে পারবে যারা, যারা বিবেকের স্বাধীনতা আছে, বিবেক দ্বারা তাড়িত হবে। একজন মানুষ রাজনীতি করলেই সে খারাপ হয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি না, যেমন রাজনীতি করলেই এই পচাগলা সমাজকে আরও বেশি পচাগলার দিকে নিয়ে যাবে এটাও আমি বিশ্বাস করি না। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো মানুষ আছে, রাজনীতি করা মানেই খারাপ কিছু এটা আমি মনে করি না। সংস্কার হতে হবে সে সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন, সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন। আপনি যদি ঢালাওভাবে বলেন রাজনীতি করে মানেই খারাপ, এটা রাজনীতিবিদদের, তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো কেউ আসবে না। আপনি এমন পরিবেশ তৈরি করেন যারা রাজনীতি করবেন দেশ রাজনীতিবিদরাই ভালোভাবে করবেন, দেশ পরিচালনা রাজনীতিবিদরাই করবেন, রাজনীতিবিদদের বিদ্যের উপরেই বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে আনা উচিত। দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাবসলিউট গোল হওয়া উচিত, যে দেশের মানুষের আস্থা ফিরে আসুক বাংলাদেশের রাজনীতিবিদরা সৎ, এরা চেয়ারের মর্যাদা করে, এরা ক্ষমতায় যে লুটপাটের কথা চিন্তা করে না, এরা দুর্নীতি করেন না, এরা সাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা করেন, এই পরিবেশ ফিরে আনেন। এটা আইনজীবীদের দাবি, ওনারা বলতে পারবেন, আমি ল অফিসার হিসেবে রাষ্ট্রের থেকে কাউকে বলতে পারবো না, দাবি করতে পারবো না, যেমন যে আপনি পদত্যাগ করেন, ল অফিসার হিসেবে এটাও বলতে পারবো না যে উনি পদত্যাগ করবেন কি করবেন না, এটা আমি জানি, সেটা আমার বলার সুযোগ না। একটা বিষয় যে আমাদের প্রথম কথা হলো যে আপনি যেটা বলছেন তাদের বিচার বিভাগে জ্ঞান গরিমার ঘাটতি হয়েছে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এটা কন্টেম্পচুয়াস হবে। প্রতি আমার শ্রদ্ধার জায়গা থেকে যে যারা মাই লর্ড আছেন তারা প্রত্যেকেই পাঠ্য বিজ্ঞ লেখাপড়া জানা, এখন বলেন যে ওনারা কেউ যদি চলে যান সেখানে কোনো সংকট শূন্যতা তৈরি হবে কি না, আমি নিজে একটা নীতিতে বিশ্বাস করি, নোবডি ইজ ইনডিসপেন্সিবল। আজকে আমার মৃত্যু হলে এই চেয়ারে যে বসবেন সেই প্রতিষ্ঠানকে চালিয়ে নেবেন, সুতরাং কারোর জন্য কোনো কাজ কোনো প্রতিষ্ঠান অপেক্ষায় থাকবে না, কারোর জন্য কোনো প্রতিষ্ঠানে কোনো সংকট তৈরি হবে না। এমনও তো হতে পারে ইয়াং জেনারেশনের মধ্যে থেকে ভালো কিছু আসতে পারে। একটা সিম্পল উদাহরণ দেখেন, বাংলাদেশের প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছেন, যাদেরকে আপনারা আপাত দৃষ্টিতে পাবলিকলি দেখেন, গত 15 বছরে বাংলাদেশের স্বৈরাচারের পতন ঘটাতে পারেন, বাংলাদেশের ইয়াং জেনারেশন, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজপথে দাঁড়িয়ে সংস্কারের কথা বলছেন এবং গোটা জাতিকে সেদিকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছেন। সুতরাং আপনি বয়স দেখে, চেহারা দেখে নির্ধারণ না করে
আপনি দেখেন ইয়াং জেনারেশনের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি জুডিশিয়াল রিফর্মের জন্য এ দেশকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করা পরিচালিত করা জেল অফিসকে সংস্কার করা প্রয়োজন। অ্যাটর্নি জেল অফিসে যারা দায়িত্ব পালন করবে এটা তার প্রফেশন চাকরি হিসাবে না দেখে প্রফেশন হিসাবে তার প্রত্যেকটা সরকারি আইনজীবী অ্যাটর্নি জেল অফিসের প্রত্যেকটা আইনজীবী হার্ট ব্লিড করতে হবে তার ক্লায়েন্টের জন্য। তার ক্লায়েন্ট এখানে রাষ্ট্র বাংলাদেশের মানুষ। যদি অ্যাটর্নি জেল অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হার্ট ব্লিড না করে তার ক্লায়েন্টের জন্য দেন হি ক্যান নট পার। এখানে বিচারকদের মনে রাখতে হবে এ দেশ বাংলাদেশের মানুষের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পুনর্জন্ম হয়েছে। এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন, এই শপথ নেন। সুতরাং ওখানে ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ করতে হবে, ওনাদের ইনার যে পাওয়ার মনে করতে হবে যে আমি এখানে এসেছি আমার অতীত সব ভুলে যেতে হবে। অতীতে যার যে রাজনৈতিক পরিচয়ই থাক না কেন, চেয়ারে বসলে তাকে সেই জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে। তৃতীয়ত হলো সেকশনগুলোতে লোড হয়েছে অনেক লোড, সেটা কীভাবে কমানো যায়, ডিসপোজাল কীভাবে বাড়ানো যায়, সেগুলো আমাদেরকে একটু ফোকাস করতে হবে। এই কয়েকটা জায়গায় করলে জনগণের আস্থার জায়গায় ফিরে আসবে। একটা মাত্র সুপ্রিম কোর্ট বাংলাদেশে হয় ভুরুঙ্গামারি থেকে অথবা তেঁতুলিয়া থেকে অথবা টেকনাফ থেকে বাংলাদেশের মানুষ একমাত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বছরে পর বছর তাদের মামলা যেভাবে চলে এভাবে চলা উচিত না। তাদের এদেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, ন্যায় বিচার পাইতে গেলে যদি 20-30 বছর অপেক্ষা করতে হয়, সেই অবস্থার অবসান হওয়া দরকার। আমি আমার সময়ের মধ্যে আমার যদি কোনো সুযোগ থাকে এই লাইনে আমি কাজ করব, আপনার সহযোগিতা করার থাকে আপনার একটা সুপারিশ দিতে পারবেন।